রকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। আমাদের যে দাবি কোটা প্রথার যৌক্তিক সংস্কার, কোটা প্রথাকে সমূলে নির্মূল করে ন্যূনতম পর্যায়ে শুধুমাত্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য কোটা নিয়ে আসা, সেটা যদি পালন করা না হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, কাল থেকে সারা বাংলাদেশের প্রতিটি অলি গলিতে দুর্গ গড়ে তোলা হবে, অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে, হাইকোর্ট থেকে রাজপথ কোন কিছুই আর কাজ করতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে, আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি, আমরা চাই, আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না, 56% কোনোদিন কোটা হতে পারে না। এতদিন পর্যন্ত আমাদের 4 দফা দাবি ছিল, আগামীকাল থেকে আমাদের 1 দফা দাবিতে সারা বাংলাদেশে কার্যক্রম হবে। সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। নাতিপুতি সহ যেই কোটাগুলোকে আমরা সেগুলোকে অযৌক্তিক কোটা বলে মনে করছি। পোষ্য বলতে পশু পাখিকে বুঝায়, বাসার গরু ছাগলকে পোষ্য বলা হয়, আমরা পোষ্য কোটাকে বুঝাচ্ছি। সংবিধানে যে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য যে কোটা রাখা হয়েছে সেটাকেও ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। যদি আমাদের দাবি পূরণ না হয়, অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয়, সেটি হচ্ছে আমাদের কোনো দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয়, কোনো দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না, তাহলে একটা দাবি পূরণ করবেন, যেটা হচ্ছে আপনারা 100% কোটা করে দিবেন। আমরা প্রশাসনে যেতে চাই না, যেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন সেই প্রশাসন আমরা চাই না। হয় এখান থেকে কোটা বৈষম্য নিরসন হবে, নইলে এটা কোটাধারীদের দেশ, এটা ঘোষণা করতে হবে। রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, সেটি আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব।